আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকবে লাই পাতা বা সাদা সর্ষে পাতার ভর্তা রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন লাই পাতা, বা এটাকে সাদা সর্ষে পাতাও বলা যায়, এই পাতা দিয়ে মাছ দিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করে দেখাবো। আজ আমি রুই মাছ দিয়ে এই ভর্তাটা করব। আপনারা চাইলে যে কোনো মাছ বা টাকি মাছ দিয়েও করে নিতে পারেন। এবার মাছগুলা ভাজার জন্য আমি অল্প একটু হলুদ ও লবণ দিয়ে মাছগুলাকে মেখে নিচ্ছি। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে আমি ভাজার জন্য দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি 10 থেকে 15টি শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচগুলা তুলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন লাই পাতা, এটাকে আমি ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে রাখলাম। এবার অল্প একটু লবণ দিয়ে শাকটাকে ভালো করে মেখে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম, শাকটা একদম সফট হয়ে গেছে আর পাতা থেকে অনেক পানি বের হয়ে আসছে। এবার শাকগুলাকে আমি ভালো করে কষলিয়ে পানিটা বের করে নিব। আর শাকটা দেখে বুঝতে পারছেন কতটা পানি উঠে আসছে। আর এই পানিটা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না, লবণ দেওয়ার পর পানিটা বের হয়ে আসবে। আমি ভালো করে চিপে শাকগুলা তুলে নিলাম। আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিলাম। আর মাছগুলাকে আমি কাঁটা সারিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ভর্তাটা মেখে নিব। শুকনা মরিচগুলাকে আমি বেঙ্গে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ ও শুকনা মরিচটাকে ভালো করে মেখে নিব। কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিতে পারেন। এবার আমি ধনিয়া পাতা ও লাই পাতা সব উপকরণ একসাথে মিলিয়ে ভালো করে মেখে নেব। কাটা বেছে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, এই ভর্তাটা খুবই ইয়াম্মি ও টেস্টি, না খেলে বুঝতে পারবেন না। আর আমি যে প্রসেসে তৈরি করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই তো হয়ে গেল আমার এই লাই পাতার ভর্তা রেসিপি। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।